Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa alihi wa ashabihi wa barika wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة قال الله تعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون قال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت وعيدا قال رسول الله صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصدقات الصوم والحج والعمرة والجهاد في سبيل الله قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل
খুলে খুলে সদা কাফন পুরিতে সম্মানিত আজকের এই ঐতিহাসিক নোয়াপুর মাঠে 33তম 8 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলনের আজকের দিবসের মাননীয় সভাপতি সাহেব আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বজলুর রহমান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সোনারগাঁ উপস্থিত আছেন আমন্ত্রিত নায়েবে নবী দীঘার ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ বাবার বয়সের মুরব্বিয়া নেয়াজাম দিনদার ইমানদার যুবক ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আট দিন ব্যাপী সম্মেলনের আজকে ছয় দিন আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাইতেছে আট দিন ব্যাপী সম্মেলন আপনাদের এলাকায় এটা আপনাদের জন্য গৌরব আমার সাথে আমার এক বন্ধুবর তালিম মাদ্রাসার প্রিন্সিপাল উনি আসছেন আট দিন ব্যাপী সম্মেলনের অবস্থা দেখার জন্য আমি মনে করব এই সম্মেলনের কমিটির সদস্য যারা শুধু তারাই নয় নোয়াপুর পুরা এলাকাবাসী আপনাদের জীবন ধন্য এই সম্মেলনের সাথে আপনারা যারা সম্পর্ক রাখছেন এখানে কোরআন হাদিসের আলোচনা হবে এমন একটা মাহফিল আপনারা আট দিন বেপে আমরা মুসলমান কোরআন হাদিস আমাদের দরকার কেননা আমরা যে দেশে আসি এদেশে থাকতে গেলে কোরআন হাদিস মান্য আমাদের চলতে হবে
এই দেশটা এমন একটা দেশ, আজকে যদি আপনাদের মধ্যে আমি তালাশ করি 150 বছর বয়সের কোনো মানুষ আপনাদের ভিতরে আছে কিনা, আমার এই প্রশ্নের জবাবটা আপনারা কি দিবেন? সবাই কি এক কথাই কইবেন, 150 বছর বয়সের কোনো মানুষ আপনাদের মধ্যে নাই? তাইলে আপনারা কতদিন থাকবেন এই গ্যারান্টি দেন তো। 150 বছর বয়সের একজন মানুষও আমাদের মধ্যে নাই, তারা কিন্তু একদিন এই দুনিয়ায় আমাদের মতোই ছিল, একদিন বসবাস করত, এখন তারা নাই। তাদের হাতের স্মৃতি অনেক আছে, তাদের হাতের গাছ এখনো পাওয়া যাবে, বাড়িটা করে গেছে, গেটে নাম লিখে গেছে, এগুলি পাবেন, কিন্তু এ মানুষগুলি নাই। আচ্ছা আপনারা কি বলতে পারেন এ মানুষগুলি কোন ঠিকানায় আছে? এই ঠিকানাটার নাম কি বলুন তো? কবর। মাশাআল্লাহ, সকলে বলতে হবে এই ঠিকানাটার নাম কি? আচ্ছা এই কবরের ঠিকানায় আমাদের একদিন যাইতে হবে কি না? কবরে যাবেন না এমন কেউ আছেন এখানে? দেড়শো বছর বয়সের মানুষ নাই, আমরাও কতদিন থাকবো গ্যারান্টি দিতে পারি না। কিছুদিনের জন্য এই দুনিয়াটা থেকে আমরা কি নিয়ে যাওয়া দরকার? কিছুদিন, কোন কোন জ্ঞানীর বাড়ির গেটে লেখা, বাড়িটার নাম দিছে কিছুক্ষণ, কিছুক্ষণ। জিজ্ঞেস করলাম এটা কি নাম দিলেন? হুজুর কতদিন থাকুক বাড়ি এদেশে, এর লাগে এটার নাম দিছি কিছুক্ষণ, অর্থাৎ আমি এদেশে কিছুক্ষণের জন্য এদেশের বাসিন্দা। আবার এক ব্যক্তি যে এলাকায় ইমামতি করছি, উনি ডিসি ছিলেন, পেনশনে গিয়ে বাড়িতে, দেশের বাড়িতে বাড়ি করে বাড়ির নাম দিছে বাইতুল আনকাবুত। আলেম ওলামারা বুঝছেন, বাইতুল আনকাবুত, বাড়িটার নাম দিছে মাকড়সার গড়। বাবারে, মাকড়সার গড়টা ভাঙতেও তো একটা আঙ্গুল ঘুরাইয়া কিছু পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা যে 200 বছর 300 বছরের গ্যারান্টি দিয়ে আর সিসি ফিলার দিয়া বাড়ি ঘরগুলি করি, বলুন এ ঘরগুলি ভাঙতে আমার আল্লাহর কি আঙ্গুল ঘুরাইতে হইব? কইলই শেষ। এই জন্য উনি বাড়ির নাম দিছে বাইতুল আনকাবুত, মাকড়সার গড় বানাইছে। আর কোন কোন জ্ঞানী দিছে বাড়ির নাম কিছুক্ষণ। আগিলা মুরব্বীরা এই বাড়িঘর সাজায়ও এটা যে কিছুক্ষণ, আমরা যে এদেশের মুসাফির, এই চিন্তা পড়লে রাত্রে তারা গুনগুনায়া কাঁদছে, কিন্তু এই চিন্তা এখন আমাদের নাই। তাইলে আমাদের আগের মানুষগুলো নাই, আমরা কতদিন থাকবো গ্যারান্টি আমরা দিতে পারলাম না। এই কিছুদিন দুনিয়ায় থাকতে গিয়ে আপনাদের ধারণা কি, আমাদের জীবনে কি কিছু ভুল ত্রুটি আছে? আমাদের জীবনে কি গুণা আছে? আমি দুবার জলের আছে, আপনাদের আছে কি না আমি জানি না, আপনাদের কি গুণা আছে? তাহলে এই নয়াপুর সম্মিলনকে আমরা সার্থক করব দুইটা দাবির উপর। একটা দাবি হলো নয়াপুর সম্মিলনে এই ষষ্ঠ দিবসে, আজকের এই আগমনে কোরআন হাদিসের পক্ষে সময় দেওয়ার কারণে আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেয়, তাহলে নয়াপুরের সম্মিলন সার্থক হবে। এই দাবিতে কি আপনারা একমত আছেন? আল্লাহ তুমি কবুল করো। আরেকটা দাবি করি, দেখি আপনাদের মন মত হয় কিনা। নয়াপুরের সম্মিলনটাকে এবার আমরা সার্থক করব এখান থেকে দাবি আদায় করে। একটা হলো জীবনের গুণাগুলো মাফের জন্য আমাদের প্রথম দাবি, আরেকটা দাবি হলো আমরা যে নবী পাইছি, আপনারা খুশি না ভাইজান? এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় পাওয়ার আল্লাহর কাছ থেকে আর কিছু নাই, এর চেয়ে বড় বাজেট আমার আল্লাহর করে নাই যারা এই নবীর উম্মত হইছে। যে নবীর শান ও মান, ইজ্জত সম্মান কত, জমিনে দাঁড়ায়া আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, যে নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়, যে নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ
জীবিত হয়ে পাতালতা ফুল ফলে ভরপুর হয়। যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আজকার এই মাহফিলে, এই নওয়াপুরের জমিনে আপনারা যারা কষ্ট করে আসছেন, এই কষ্টের বিনিময়ে আল্লাহ আমাদেরকে আর কিছু দেখ বা না দেখ, দয়াল নবীজিকে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দুইটা দাবি আদায়ের উদ্দেশ্যে কিছু সময় কষ্ট করব, আপনারা রাজি আছেন? আবার শুধু সম্মিলনে আসলেন গেলেন এতে তো সার্থকতা হলো না, একটা টার্গেট করতে হবে। টার্গেটটা পুরা করতে পারলেই আমাদের সম্মিলন সার্থক। যারা সম্মিলন করাইছে তারাও সার্থক, যারা সম্মিলনে সাহায্য সহযোগিতা করেছেন আপনারাও সার্থক, যারা সম্মিলনে দূর দূরান্ত থেকে আসছেন আপনারাও সার্থক। কারণ একটা সম্মিলন 8 দিন বিপি, এই যে মুরব্বী বাবারা কি কষ্ট, এই বয়সে এই দায়িত্ব, আমি আর সহ্য হয়ে যায় এই কাজগুলি যুবকদের এই বয়সে যে কাজ ওনারা করতেছেন, ওনাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আল্লাহ ওনাদেরকে হায়াত দেখ, সকলে বলুন আমিন। যাই হোক, দুই দাবিতে আপনারা সকলে একমত আছেন তো? আমরা দুই দাবি আদায় করব, কারণ আল্লাহ আমাদেরকে দাবি করার সুযোগ দিয়েছে, দাবি করলে দাবি পুরা করবে এই ঘোষণাও দিয়েছে। কিন্তু শর্ত হলো আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে, সেই জায়গাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলমি কাফা, পুরাপুরিভাবে আমাদের ইসলামের মধ্যে ঢুকতে হবে। মাখো ও মা বোনেরা, তোমরাও যদি ইসলামে ঢুকতে পারো তোমাদেরও দাবি আল্লাহ পাক পুরা করবে। কিভাবে? আমি আসতেছি সামনে। এখানে সাবজেক্ট হলো মা বাবা। মা বাবার ওয়াজ অনেক হয়েছে, আমারও ভাগে কদ্দুর আছে, আমি ছাড়তাম না। যেহেতু আজকের সাবজেক্ট লেখা হয়েছে, সব হুজুররাই তো মা বাবার ওয়াজ করছে, কিন্তু মা বাবার পক্ষে আমাদের থাকা দরকার। মা বাবা যদি আমাদের পক্ষে না থাকে আমাদের ডাক কিন্তু আল্লাহ শুনবে না। মা বাবা যদি আমাদের পক্ষে থাকে তাহলে আমরা শুধু দুনিয়াতে না, হাসরেও আমরা নাজাত পেয়ে যাব। বিচারের কোর্টে বিচারপতি হবেন আমার আল্লাহ, উকালতি করবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সাক্ষী থাকবেন সকলের মা বাবা। মা বাবা যদি বলে ওই হাসরের কোর্টে, নবী গো আমার ছেলেমেগুলি ভালো ছিল গো, বিপদ দেখা যায়, আপনি একটু বলেন, আমরা মা বাবা সাক্ষী দিলাম ছেলেমেগুলি ভালো ছিল, রাসূল বলবেন মাননীয় বিচারপতি আমার মক্কেল বলছে সন্তানগুলি ভালো ছিল, আল্লাহ বলবে আর কোনো দেখতে চাই না, মাফ। এই দরজায় কি যাইতে আপনারা রাজি আছেন? কিভাবে যাবেন? আসতেছি সামনে। এখন দাবি তো আমাদের কয়টা, কি বলেন? বলতে হবে দাবি আমাদের কয়টা। আচ্ছা, আল্লাহ যে বলছে দাবি করলে দাবি পরিশোধ করব, এখন আপনাদের বিশ্বাস কি দাবি কি পরিশোধ করব? কিন্তু একটা ভিত্তিতে গেলে দাবি পরিশোধ করব। আজকে আমরা যে চাঁদে বসেছি, আরবি হিসেবে এই চাঁদের নামটা কি বলুন? সবাই বলুন মহরম মাসে অনেক ঘটনা ঘটছে, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে যেটা আমাদের হৃদয় বিদারক। নবীজির আদুরের নাতি, নবীজির নয়নের পুতুল, নবী যাকে বুকে জড়াইয়া ডাকতেন হুসাইন তুমি আমার আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। সেই হুসাইনের কষ্ট এই মহরমের 10 তারিখে কোনো ইমানি মুসলমান সহ্য করতে পারে না। সেই মহরমের চাঁদে নবীর আদুরের নাতি হুসাইনের ব্যথায় ব্যথিত হয়ে আমরা দাবি করব, আমরা হুসাইনের পক্ষে থাকব, তাহলে আমাদের দাবি কবুল হবে। কারণ আওলাদে রাসূলের পক্ষে থাকলে দাবি কবুল হয়। কিভাবে কবুল হয়? একটা বাস্তব ঘটনায় যাই, আপনাদের কষ্ট হবে না তো? কারণ দাবি তো আমাদের আদায় করতে হবে আজকে। এই দাবি আদায়ের জন্য আমাদের দেশের মানুষ, সারা পৃথিবীর মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় হজ করতে গেছে, উদ্দেশ্য একটাই, গুনাগুলি মাফ নিব, নবীজিকে খুশি করব, এই তো উদ্দেশ্য। তা আমরাও এখানে বসছি দুইটা দাবির উপরেই, একটা হলো জীবনের গুনাহ মাফ নিব, নবীজিকে স্বপ্নে দেখব। লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় 1 মাস 1.5 মাস করে থাইকা এই দাবি আদায় করছে, আর আমরা যদি আজকের এই একটা রাত্রের কিছু সময়ে সেই দাবি আদায় করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হবে না?
কিভাবে আদায় করতে পারেন একটু বাস্তবতায় যাই। আল্লাহ পাক মক্কা মদিনায় যেভাবে দাবি আদায় করে নোয়াপুরের জমিনেও ঠিক এইভাবেই আদায় করতে পারে। আল্লাহু আকবার বলুন। কিন্তু কার দাবিটা আদায় করবে বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, একটা মুসলমান গরিব মানুষ, অত্যন্ত গরিব ওই মুসলমান লোকটা, তার রোজগারের ব্যবস্থা ছিল জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল আর কোনো কাজ আছে? মুসলমান জুতা সেলাই করে, কে? নোয়াপুর সম্মিলনের কমিটির লোক কে আপনারা? কেমন মা আপনাদেরকে পেটে রাখছে! আপনারা প্রত্যেক বছর এই সম্মিলন করে আল্লাহ আল্লাহ রাসূল খুশির জন্য এই পরিশ্রম এই কষ্ট আপনারা করেন। গরিব জুতা সেলাই করে, তার থেকে সারাদিন যা রোজগার হতো সন্ধ্যার দিকে, এর থেকে একটা ভাগ, একটা অংশ আলাদা করত। উদ্দেশ্য হলো গরিব মানুষ একসাথে তো টাকা দিয়ে মক্কা মদিনায় যাইতে পারবো না, প্রত্যেক দিন কিছু কিছু করে টাকা জমাইতে থাকি, যেদিন মক্কা মদিনায় যাওয়ার টাকা ফান্ড হবে এদিন আমি হজ করতে যাব। গরিব মানুষ আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে প্রত্যেক দিন দৈনিক রোজগার থেকে কিছু টাকা আলাদা করে রাখতেছে। এখানে হাজার হাজার মানুষ, কেউ কি দাঁড়াইয়া বলতে পারবেন আমার রোজগার থেকে আমি দশটা টাকা করে রাখছি আল্লাহ আল্লাহ রাসূল খুশি করতে? কেউ পারবেন না। বাবারে রাস্তা নেন, কোন রাস্তায় গেলে দাবি পুরা করে? আমি বলবো নোয়াপুর সম্মিলন কমিটি এবছর সম্মিলন শেষ হইলেই আবার চিন্তায় থাকে আগামী বছর সম্মিলনটা কিভাবে সাজাবো। আল্লাহ তাদের হায়াত দেখ। এভাবে প্রত্যেক দিন জুতা সেলাই করে রোজগার হয়, তার থেকে কিছু কিছু পয়সা রাখে আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে মক্কা মদিনায় যাবে। যেদিন টাকা হয়ে গেছে, জমা হয়ে গেছে, তার হিসাবে মিলছে এবছর আমি যাইতে পারবো, খোঁজ নিলেন এবছর কে কে হজ করতে যাবে, সবার বাড়িতে গেলেন, আপনারা হজে যাবেন? হ আমাকে নিবেন? আরে বাবা তুমি গরিব মানুষ, এত টাকা খরচ করে হজে যাইতে পারবে? জি আমি বড় কষ্ট করে কিছু টাকা জোগাড় করেছি, এই টাকাগুলি হজে যাওয়ার মতো হয়েছে, যদি আপনারা আমাকে নেন আমি যাব। ঠিক আছে, আমরা ওই তারিখ দু চার দিনের তারিখ একটা দিলেন, আমরা এই তারিখে যাব, তুমি আমাদের সঙ্গে কাফেলার সঙ্গে চলো মক্কা মদিনায়, তোমাকে নিয়েই যাব। এই ফাইসালা করে এদিন সারাদিন কাজ করে বিকালবেলা ওই আবদুল্লাহ নামের ব্যক্তিটা বাড়িতে রওনা হলেন। রাস্তার মধ্যে দেখে একটা বুর্গা পরিহিত একটা মহিলা মরা দুম্বার গোস্ত কাইটা ব্যাগে ভরতেছে, মরা দুম্বার গোস্ত। আবদুল্লাহ কয়, এ কি আশ্চর্য, মহিলাটা মরা দুম্বার গোস্ত কাটতেছে, আবার বাজারে টাজারে নিয়ে বিক্রি করে কিনা আমি একটু নজর রাখবো, খেয়াল রাখবো। তাকে এনেছে বাজারে টাজারে নেয় কিনা, দেখছে মহিলাটা ব্যাগ ভর্তি গোস্ত নিয়ে যাইতে যাইতে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় এনেছে আবদুল্লাহ। অনেকক্ষণ পর একটা ছোট্ট মেয়ে বাহির হয়েছে, জিগাইলো, মা এ বাড়ি কি তোমাদের? একটা মহিলা বাড়ির ভিতরে গোস্ত নিয়ে ঢুকলো, এই মহিলাটা তোমার কি হয়? ছোট্ট মেয়েটা কয়, চাচা এই মহিলাটা আমার মা, গোস্ত কি করতেছে? মেয়েটা বলেন, চাচা আমার মা গোস্ত রান্না বসাইছে। বলো কি, এই মরা দুম্বার গোস্ত রান্না বসাইছে? মরা দুম্বার গোস্ত কি তোমরা খাবে? মেয়েটা চোখের পানি ছেড়ে দিছে, চাচা আমরা খাবো, আজকে চার পাঁচ দিন হয়েছে আমরার সোলায় আগুন জ্বলে না, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা না খাইয়া থাকতে থাকতে পেটের খিদার যন্ত্রণায় অসহ্য, মা অপারক হয়ে মরা দুম্বার গোস্ত কেটে আমাদের জন্য রান্না বসাইছে, কারণ আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক কারো কাছে হাত পাততে পারে না, ভিক্ষা করতে পারে না, জায়েজ নাই, রাসূলের কলঙ্ক হবে, আমরা না খাইয়া মরা দুম্বার গোস্ত খাবো, রাসূলের কলঙ্ক করব না। আবদুল্লাহ নামের ব্যক্তিটা দাঁড়ায়া থাইকা চিন্তা করতেছেন, রাসূলের বংশের লোক মরা দুম্বার গোস্ত খাবে অভাবের তারণায়, পেটের খিদার যন্ত্রণায়, আর আমি মক্কার মদিনায় হজ করতে যাব? না, আমি হজ করতে যাব না। নিজে নিজে একা একা ফয়সালা করলেন, যাব না হজ করতে।
গভীর রাত্রে নিরিবিলি নির্জনে সবগুলো হজের টাকা এত কষ্ট করে জমা করেছিল সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছায় দিলেন। পরের দিন বাজারে গেলেন, কাজ চলছে, যেদিন হজে যাওয়ার কথা সবাই তো প্রস্তুত, কিন্তু আব্দুল্লাহ হজের জন্য প্রস্তুত নয়। অন্য হাজিরা প্রশ্ন করলেন, তুমি না হজে যাবে, কি ব্যাপার, রেডি আসো। কয় না, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি যাব না। বলো কি বললি, টাকা আছে এখন খরচ হয়ে গেছে? ও কই খরচ করলো, করলি? বলতে পারবো না, খরচ হয়ে গেছে, তোমরা মাইনা নাও। সবাই হজে গেছে, আব্দুল্লাহ যায় নাই, যাইতে পারে নাই। ইরাকের বাগদাদের সকল হাজিরা হজ করতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে, কিন্তু তারা দেখে সকলের আগে আগে আব্দুল্লাহ খানায় কাবা তওয়াফ করে। সবাই তো আশ্চর্য, এই কইলো আইতো না, এখন দি সকলের আগে দেখি, আমরা তওয়াফের কাজ শেষ করে তাকে জিজ্ঞেস করব। কিন্তু কই, তওয়াফ শেষ করলে আব্দুল্লাহ নাই, নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহ, নামাজ শেষ করে ধরবো আব্দুল্লাহ নাই, মদিনায় গেছে আগের কাতারে আব্দুল্লাহ নামাজ পড়ে, নামাজ শেষ করে ধরবো আব্দুল্লাহ নাই, কি হলো? টেনশন করে হজের কাজ শেষ করে দেশে ফিরলে ইরাকের হাজিরা বাগদাদের হাজিরা সবাই গেল আব্দুল্লাহর বাড়িতে। তুমি বললে হজ করতে যাবে না, কিন্তু তোমাকে আমাদের সকলের আগে আগে দেখছি, তুমি কি মিথ্যা কথা বললা? আব্দুল্লাহ বললেন, না আমি তো যাই নাই। ইতিহাস লেখে ওই বছর মক্কা মদিনায় সমস্ত পৃথিবীর থেকে 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। এই নিয়ে টেনশন করে তারা বাড়িতে গেল। হ্যাঁ কয় গেছি না, দেখলাম আমরা, কি দেখলাম? রাত্রে আমার আল্লাহ ফয়সালা দেয়, ও হাজিরা ঘুমাও, তোমাদের এই টেনশন দূর করতেছি, সবাই ঘুমিয়ে আছে, স্বপ্ন যুগে আমার আল্লাহ তাদেরকে খবর দিচ্ছে, তোমরা হজ করতে আসছো, আব্দুল্লাহ আসে নাই, কিন্তু তোমরা 5 লক্ষ হাজি হজ করেছো, কারো হজ আমি আল্লাহ কবুল করি নাই, কিন্তু আব্দুল্লাহ হজ করতে আসে নাই, এত কষ্ট করে হজের জন্য টাকা রোজগার করেছিল, জমা করেছিল, আমার রাসূলের আওলাদের ভালোবাসাই, রাসূলের বংশের ভালোবাসাই, তাদের কষ্ট থেকে সব টাকা তাদেরকে দান করে তাদের মুখে হাসি ফুটাইছে, এর বিনিময়ে রাসূল খুশি হয়েছে, আমি আল্লাহ এই অবস্থা খুশি হয়ে মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওই আব্দুল্লাহর হজটাই শুধু এই বছর কবুল হয়েছে, অথচ মক্কা মদিনায় যায় নাই। মক্কা মদিনা না গিয়ে যদি কিছু কাজ দেখাইয়া মক্কা মদিনার হজ ইরাকের জমিনে আনতে পারে, আমরা কি জীবনের গুনাহ মাফ নবীকে স্বপ্নে দেখা এই নওয়াপুরের সম্মিলনে আমাদের নসিব হতে পারে না? আমার আল্লাহ ডাকে, ও হাজিরা, ওই আব্দুল্লাহর হজটাই আমি কবুল করেছি, এর উসিলাতে তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। এমন কিছু কাজ আমরা লন করি যার বিনিময়ে আমাদের দাবিগুলি পুরা হবে। যাই হোক, আমরা দাবি করেছি, একটা দাবি হলো জীবনের গোনাগুলো মাফ, অবশ্যই আপনাদের গোনা মাফ। কিভাবে? আপনারা যখন এই মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়েছেন, আল্লাহ জিগাইছে ফেরেশতাদেরকে ডাইকা, ফেরেশতারা মানুষগুলি কই যাবে? ফেরেশতারা কই, আল্লাহ এরা তো নওয়াপুর যাইব সম্মিলনে কোরআন হাদিসের আলোচনা শুনতে। আল্লাহ কই, তোমরা সাক্ষী থাকো, এরা যে কোরআনের পক্ষে সামনের পাওটা বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আমি তাদেরকে মাফ করে দিলাম। প্রশ্ন আসবে, হুজুর মাফ চাইলাম না, এমনিতেই মাফ। আসলে আমরা মাফ পাওয়ার উপযুক্ত, কারণ আমরা যে মাপ পাব, এই মাপ পাওয়ার ফয়সালা 1400 বছর আগে হয়ে গেছে। আমরা যে নবীর উম্মত, আমাদের মাফের জামিন আগেই হয়ে গেছে। কোরআন শরীফে আল্লাহ নিজে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ ডাকছে, নবী গো, আমার বান্দারা গুনাহ করছে, অন্যায় অপরাধ করে আমারে ভয় পাইতেছে, আপনি নবী বলে দেন, গুনাহ করলে করছে, তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। নবীর লগে ফাইসালা, আমরার লগে না, কিন্তু জামিন দেলাইছে 1400 বছর আগে, কিন্তু শর্ত হলো এই জামিনের আওতায় পড়তে গেলে নবীর উম্মত হইতে হবে, হইলে পড়বে, না হইলে না।
আপনি বলে দেন, তারা গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগারে কইতাছে রহমত থেকে যাতে দূরে সরে না যায়। মনে করেন আপনাদের এলাকায় এক বেচারা গরু চুরি কইরা গরু লইয়া জাগা, গরুর মালিক দা হে বাজান, খালি গরু লইয়া যাইতাছেন গা, থা হে নাস্তাটা খাওয়াইয়া দিমু না, ঠিক এরকমই সে না? আমরা গুনার গুনাই জর্জরিত, আমরার কথা কয় হেরা গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে গুনাহগার, আমি কি করব? ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি তাদের সব গুনাহ জমায়া আমি মাফ কইরা দেব। মানে মাফ কইরা দেওয়ার জন্য তো একটা রাস্তা হই দিব, এই মাফের জন্য হলো আজকের নোয়াপুরের সম্মেলন। আল্লাহ এই সম্মিলনটি শুধু 33 বছর নয়, কিয়ামত পর্যন্ত এই সম্মিলনটাকে বাঁচাইয়া রাখুক, সকলে বলুন আমিন। এবার এই মাহফিলে আসার কারণে আল্লাহ আপনাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। যেই মাহফিলে যেই কোরআনের পক্ষে যেই নবীর উম্মত হইলে আগাম জামিন পাওয়া যায় আর এত সহজে মাফ পাওয়া যায়। আমার এই নবীর উম্মত হওয়া, পুরাপুরিভাবে ইসলামে ঢুকা, বলুন আমাদের দরকার আছে কিনা? মা বোনদের কি দরকার আছে? মা গো, শুধু ভাইব্য না যে পুরুষই মরবে, মহিলারা মরবে না, এরকম না। পুরুষ যেমন মরে, মহিলারাও ঠিক। মা, যে ঘরে তুমি রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এই ঘর থেকে একদিন তোমাকে সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে, তোমার পছন্দের কাপড় সুকেস ভর্তি পরে থাকবে, একটা কাপড়ও তোমাকে কবরও নিতে দেওয়া হবে না। আজকে মা বোনদেরকে সহ পুরাপুরিভাবে ইসলামে ঢুকতে হবে। যদি ইসলামে ঢুকতে পারেন তাহলে আপনাদের জন্য আল্লাহ একটা সুন্দর ঘোষণা দিছে। ঘোষণাটা কি? ওয়াইজা সালাকা ইবাদি আননি ফা ইন্নি করিব। আল্লাহ বলতেছেন, নবী গো, আমরা নবীরে ডেকে ডেকে কয়, আমার বান্দারা কি আমার কথা জিগায়, আমারে তালাশ করে? আপনি নবী বলে দেন, আমি তাদের নিকটে। আল্লাহ বলে আমরা নিকটে, কত বড় মজার ঘটনা দেখছেন। আসলে এই ঘটনাটা শুনি আমরা বুঝি না, আল্লাহ যে নিকটে, যদি বুঝতাম তাহলে মজাটা পাইতাম। বুঝছে একজন আল্লাহওয়ালা, বাবারা আমরাও তো সেই পর্যায়ে যাওয়ার কথা ছিল, আল্লাহ আমাদের নিকটে, কোরআন শরীফে বলছে। আপনাদের কি বিশ্বাস হয় আল্লাহ যে নিকটে? আমার মনে হয় না, বিশ্বাস হয় না। তাইলে সুবহানাল্লাহটা একটু জোরে কর না। আল্লাহ আমাদের নিকটে যে লন, বাস্তবে নেই, আমরা তো বাস্তবে পরীক্ষা করি না। ইরাকের একটি ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকে, ইরাকের জমিনে শেখ আবু হামজা খুরসান, শেখ আবু হামজা খুরসানি নামে একজন ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, বুড়া মানুষ, মাটির রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার কিনারে ছিল মাটির কুয়া। আবু হামজা খুরসানি যাইতে গিয়ে কুয়ার ভিতরে পড়ে গেছে, কিন্তু কেউ দেখে নাই কুয়ার ভিতরে যে পড়ে গেছে। তখন তো মোবাইলও ছিল না, মোবাইলে কইবো বাতি জারে আমি তোর সাসা কুয়ার ভিতরে আছি। নিজে বইরা ভাবতেছে, আল্লাহ আমি যে কুয়ার ভিতরে, কেউ তো জানে না, আমি উডুম কেমনে? তুমি না কোরআন শরীফে কইছো আমার নবীর লগে, তুমি বলে আমরা নিকটে, তুমি যদি নিকটে থাকো আমি আজকে এটা প্রমাণ করুম তুমি নিকটে যে আসো। এটা ইমানদারের কথা, এটা কার কথা? ও মা বোনেরা, তোমাদের মধ্যে এরকম কাজ করেছে, আসতেছি সামনে। ইমানদার এক বাক্যে মানতে হবে, আল্লাহ আমার নিকটে। একটা ওয়াজ বাড়িতে নেন, একটাই যথেষ্ট হবে, আল্লাহ আমার নিকটে। শেখ আবু হামজা খুরসানি চিন্তা করতেছে, আল্লাহ যখন নিকটে, একটা ব্যবস্থা কিভাবে আদায়টা করুম, আমারে কেমনে উড়াইব, চিন্তা করতে করতে এমনি দেখে উপরে দুইটা ব্যক্তি হাইটা যাইতেছে। একজন কো, ভাই এই রাস্তার কিনারে এত বড় মাটির কোয়াড়া করলো, কাজটা ভালো করলো না, মানুষ তার ভিতরে পইরা মরতে পারে, এটা কাজ করলো? অথচ একজন গেলাম ফই রইছে। দুইজন মিলে পরামর্শ করতেছে, ইরাকের ঘটনা বলছি, যে এই গর্তটার মধ্যে মানুষ পড়তে পারে, ভাই ল একটা কাজ করি, কি একটা বড় পাথর দিয়া এই কুয়ার মুখটারে বন্ধ করে দেয় যাতে মানুষ পড়ার ভয়টা না থাকে। আবু হামজা খুরসানি কিন্তু এখনো নিছে, এখন কিছু কয় না। আমরা যদি হইতাম কত কিছু ডাকলাম, হইলে বেটারে বাবা ও সাসা ও জ্যাঠা ও আমার আগে উড়াও, কিন্তু আবু হামজা খুরসানি নিজ থেকে কয় আল্লাহ আমার নিকটে, হেরারে কুমুকি লিগা, সুবহানাল্লাহ কইতেন না? এবার দুই ভদ্রলোক ধাক্কাইয়া বড় ফাতর আইনা কুয়ার মুহ ফালাই দিছে,
দিয়া জায়গা আবু হামজা খুরসানি উপরে ছায়া কো আল্লাহ ওনা আরো ভালো হইছে আরো নিরিবিলি হইছে তুমি বলে নিকটে নিকটে আসো যে প্রমাণ দহন আদায় করুম শেখ আবু হামজা খুরসানি ডাক শুরু করছে গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল বলুন না ইয়া গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে এত মায়ার সুরে কে আমারে ডাকে রে দেখ তোরা তালাশ করে দেখ আল্লাহ কি জানে না আবার কয় তালাশ করে দেখতো উদ্দেশ্য হলো ফেরেশতারা বলেছিল আদম জাতি সৃষ্টি লগ্নে আমরা নাকি আল্লাহরে ডাকবো না হেরাই বলে ডাকবো এলে কি আল্লাহ হেরারে দেখাইতাছে সুবহানাল্লাহ কেন না আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে না আমরার পক্ষে আল্লাহু আকবার বলো বাবার এই আজকের মাহফিল থেকে এই ওয়াজটা বাড়িতে নেন এই আল্লাহ হইলো আমাদের নিকটে যদি জিগান কতটুকু নিকটে তাও কোরআন শরীফ দিয়া জবাব দিবে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দারে আমি তোর গাড়ের সহারক হইতে আরো নিকটে আমার আল্লাহ বলেন এরে ফেরেশতারা দেখ আমার কোন মায়ার বান্দা আমারে করুন সুরে ডাকে ফেরেশতারা বলেন প্রভু গো আবু হামজা খুরসানি গর্তের ভিতরে আছে উপরে পাথরের চাপা বিপদে আছে বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকতেছে আমার আল্লাহ বলেন আমি তো অনুমতি দিয়েছি ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব আমি নিকটে আছি নিকটে থাকব এরপরও শুধু এটুকু শেষ করে দেই নাই আবার অনুমতি দিয়েছি উজিবু দাওয়াতা দাই ইদা দান আমার কাছে কোনো দাবি দাওয়া চাওয়া পাওয়ার আছে কিনা যদি থাকে আমি তোমাদের সব দাবি পুরা করে দিব পরিশোধ করে দিব রে আবু হামজা খুরসানি বলো তোমার কি দাবি আল্লাহ তুমি যখন নিকটে আসো বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও আমার আল্লাহ ডাকে জঙ্গলার বাঘ রে আমার আবু হামজা খুরসানি বিপদে আছে তুমি যাইয়া আবু হামজা খুরসানিকে বিপদ থেকে উদ্ধার করে দাও কারে পাঠাইছে কারে আমরা যদি আল্লাহরে নিকটে রাহি বাগে আয় আমরা রে খাইতে পারবো ওখানে মশাইও গেলাম খায় বাগে খাইবার সাহস পায় না আর মশায়ে খায় বাবারে দুঃখের ব্যাপার কই গেলাম আমরা কই যাওয়ার কথা ছিল এই চিন্তা পড়লে আগিলা মুরব্বীরা কাঁদছে কি বলে মিছামিছি কাটাইলাম জিন্দিগি বলুন না মিছামিছি কাটাইলাম জিন্দিগি চোখে দেখা হারাইলাম বন্দিগি হাইরে চোখে কত মানুষ
মুরব্বীরা ঘর বাড়ি সাজায় ও এই দুনিয়ারে মুসাফির খানা কইতো। আসলেও কিন্তু আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, দেড়শো বছর আগের একটা মানুষও একশো বছর পরে থাকবেন এ আশা করতে পারেন? একশো বছর আশা করবেন? এই এক দেড় মাস আগে গাজীপুরে এক মাহফিলে গেলে একটা যুবক কাছে বইয়া কান্দতেছে, হুজুর একটু আগে যদি আইতেন আমার ভাইয়ের মনের আশাটা পুরো হইতো। কি হয়েছে? আমার ভাইটা আপনার ক্যাসেটের এত ভক্ত, সবগুলি ক্যাসেট কিনা হ্যাঁ শুনে, কিন্তু আজকে আপনি আসবেন, হ্যাঁ যে কি আকাঙ্ক্ষা, কি যে খুশি, কিন্তু আজকে সকাল দশটায় হঠাৎ স্ট্রোক করে আমার ভাইটা মারা গেছে। আসরের নামাজের পরে জানাজা হয়েছে হুজুর, আমি মাগরিবের আগে গিয়ে পড়ছি, একটু আগে যদি আইতেন আমার ভাইটারে আপনি একটা নজর দেখে দিতেন। বিয়া শাদি করে না স্ট্রোক করে মারা গেছে, একশো বছর বাঁচবেন, বাঁচছেন একশো বছর, সত্তর ইত্তো ভার হয় না। আগেকার মানুষ ভালো ছিল, পরিষ্কার ছিল, খাইতো বালা, মিশা কথা হেরা কইতো না, জমির ফসল বাজারে বেচতে নিলে দুই মন সরিষা মাই পেয়ারো হাতে দুই শের বেশি দিছে, ফুলা জিগাইছে বাবা দুই শের বেশি দিলেন যে, ফুলা মাতবুরি কম করিস, খেতের জিনিস বেড়া দিলা বেশি দেউন বালা, কম দেউন বালা না। আচ্ছা এই মানুষ ওখানে ভাইবে না, এইটা আর আমি কই না কম যে দে, এটা আমরে বাইত গিয়া চিন্তা করে হেরাই কইতো এই দুনিয়াটারে মুসাফির খানা। বাবারা ভাইয়েরা আসুন কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলুন আমিন, কারণ সময় কম, রাত্র অনেক হয়ে গেছে। আমি ভাবছিলাম এশারের পরে আমার সময় পাইয়াম, ভাই শেখ করে মাশাআল্লাহ বেলা শেষ। হা বাবারা আজকে খুশি লাগতেছে আপনাদের অবস্থা দেখে, আল্লাহ আপনাদেরকে খুশি করে বিদায় দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতরে দাহে, তুমি না কইছো দাবি করলে পরে পুরা করবা, তুমি নিকটে আছো আমি আমারে উদ্ধার করো, উপরে দুইজন আছে হেরার তো দূরে তুমি তো নিকটে, দেখেন কই আনছে, হেরা তো উপরে তুমি তো নিকটে, নিকটের তে কাজে লাগামু, কোরআনে বলছো একটু মিথ্যা না সত্য কথা, কাজে আমার উদ্ধার করো। আল্লাহ কয় বাঘ বাঘ রে তাড়াতাড়ি যা, আমার আবু হামজা খুরসানিকে বিপদ থেকে উদ্ধার করে দিয়া, বাঘ আইসা মাথা দা ধাক্কাইয়া পাত্তর সরাইয়া সামনের ফাউড়া মারায় দিছে। আল্লাহর কুদরত, বাঘের পা বড় হইতে হইতে নিচে গেছে, কে জানি ডাকতেছে আবু হামজা খুরসানি দেখ তোর সামনে কি আইছে, এমনি হাত বাড়ায় দেহে একটা লাড়ির মতো পশম টসম আছে, ধরলে আবার চাপ খায়, ধরলে শক্তি করে দরুন যায়, কয় যাক ভালোইছে। বাঘে কয় আল্লাহ যার লাগে ফাড়াইছো এটারে ফাইছি, লাগছে তো হওয়া দর পাইছি পাইছি, আল্লাহ কয় কাম সাইরালা, টানতেছে আস্তে আস্তে উপরে উড়াইতেছে। কইবেন হুজুর বাঘেও খেদমত করে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, আল্লাহর কসম তোমরা যদি ইসলামে ঢুকে নবীর উম্মত হয়ে আল্লাহর গোলামি করতে পারো, সকল মাখলুকাত তোমাদের গোলামি করবে, আল্লাহর কসম তোমাদের গোলামি করবে, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে আখিরি নবীর উম্মতের পরিচয় দেহের মধ্যে সেট করো। বাঘ টাইনা তুলতেছে শুধু এখানে না তো, কত জায়গায় যে ঘটনা পাওয়া যায় বাঘের ঘটনা, নবীজির এক সাহাবি নৌকা দিয়ে যাইতেছে, নৌকা ঘূর্ণিঝড়ে ভাঙ্গিয়া টুকরা টুকরা করে ফেলছে, সব মানুষ হাবুডুবু খাইয়া মরতেছে, নবীর সাহাবিটা একটা কাঠের টুকরায় ধরে সাঁতার কাইটা কিনারে ওইটা, কয় আল্লাহ সবাই মরলো চোখের সামনে দেখলাম আমি বাঁচলাম, যেখানে খারুইয়া কইতাছে আমি বাঁচলাম, এটা হইলো সুন্দরবনের মতো বাঘ বা লোকের জঙ্গা, যেখানে ঘরে কইতেছে বাঁচলাম, আসলে বাড়ি ঘর নাই শুধু বাঘ তাক থাকে, একটু পরে দেখে একটা বাঘ খার হইয়া এর পাই চাইছে, বাঘ তো আশ্চর্য এখানে মানুষ এলো করতে, জঙ্গলের মতো মানুষের কথা না, একটা মানুষ সহ দিতাম পাই না, বাঘ দুই কদম তিন কদম কইরা আগ গাইতাছে, দেখে কল্লা কইয়াইলাম মরছিলাম নদীর ফিরি মরতাম, মোহন দি বাঘ আইতাছে খাইব, অবশেষে কয় যাক একটা পরিচয় তো আমার আছে, পরিচয়টা দিয়ে দিহি, ভাগ ও ভাগ আমার দিকে আইতেছো আমারে খাইবা না, আমার পরিচয় জানো আমি কিন্তু আখেরি নবীর উম্মত, আল্লাহু আকবার বলুন, আমি আখেরি নবীর উম্মত আমারে খাইস না। ভাগ আইতে আছে আবার ডাক দিছে, আমার পরিচয়টা বুঝতে পারলি না, আমি আখেরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করি,
নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ আইতি আছে কাছে আসার পর, আপনারা তো কিছু তারা শুনতে চাইছেন আমার কণ্ঠেও, বাইশকার কইছে আমার দোষ নাই তো, এই ফাঁকে সামনে আমি গজল বানাইছি। হ্যাঁ, বাঘ কাছে এসে ডাকতেছে, আল্লাহ গো নবীর গোলামের পরিচয় দিল, দেখলাম তো এসে নবীর সাহাবি নবীর উম্মত, আমার জবানটা খুলে দাও। সে ভয় পায়া কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেছে। এমনি সময় বাঘ ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কইতেন না, বাঘ ডাকতেছে, আরে নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে পরিচয় পাওয়ার পর মদিনার পথ দেখাইতে আইছি। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাল দে নবী উম্মতের মায়ায়, কে কে যাবে মদিনায়, মদিনাতে কাল দে নবী উম্মতের মায়ায়, দিনি রজনী কাল দেন জিনি, দিনি রজনী কাল দেন জিনি শুয়ে রোয়াজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে সিলাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাঘ নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, যার পরিচয় দিয়েছো এই নবীর গোলাম নবীর উম্মতের গায়ে হাত দিব না, আমি এসেছি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়ার জন্য। ওই সাহাবীর জীবনী লেখে, বাঘ পিছন থেকে লেজটা ঘুরাইয়া দিলে নবীর সাহাবীকে ইশারা করছে, আমার লেজের মধ্যে ধরো। নবীর উম্মত, ও আল্লাহর আদুরের বান্দারা, বাঘ তোমার গোলামি করবে, একটাই শর্ত, ইসলামে পুরা পুরিভাবে ডুবতে হবে। এবার লেজে ধরেছে বাঘ, জঙ্গলার মাঝখান দিয়ে চলছে, আপনাদের কাছে প্রমাণ চাই, জঙ্গলায় কি বাঘ একটাই থাকে না আরো আছে? অন্য অন্য ভাগগুলো দূর থেকে মানুষের গন্ধ পাইয়া মানুষ দেখে লাফায়া লাফায় আসতেছে খাওয়ার জন্য। ওই যে বাঘটা তাকে নিয়ে রওনা হয়েছিল, ওই বাঘটা তার জঙ্গলার বাসায় সব বাঘকে সাবধান করে দিচ্ছে, জঙ্গলার বাঘেরা রে আর চোখে চাইস না রে, এদিকে আইস না রে, কাকে নিয়ে চলছি খবর জানোস নি, রাহমাতাল্লিল আলামিনের উম্মত লইয়া চলছি। শুধু বাঘের জঙ্গলাই নয়, এই দুনিয়াই নয়, হাশরের জমিন যেদিন কায়েম হবে গো, সমস্ত নবী রাসূলের উম্মতেরা হাশরের ময়দান বর্তি দাঁড়াইয়া থাকবে, সর্বপ্রথম ঘোষণা হবে, আখেরি নবীর উম্মতের গাড়িগুলো আমার জান্নাতের দিকে যাইতে থাকো, সর্বপ্রথম
প্রথম আপনাদের গাড়ি জান্নাতে যাবে, পরে অন্য নবী রাসূলের উম্মতেরা যাবে। এবার ভাত রওনা হলেন জঙ্গলের মাঝখান দিয়ে, নবীর সাহাবীটা বলেন বাঘগুলি দৌড়াই আসছিল, অন্যান্য ভাগগুলো দৌড়াই এসে তার মুখের আওয়াজটা শুনে দেখি যে যেখানে আসছে এখানেই দাঁড়িয়ে গেছে, আর সামনে বাড়ে না। দেখছেন না মাঝে মাঝে মন্ত্রী মিনিস্টারের গাড়ি আইতে থাকলে ফ্লাগ লাগানো গাড়ি আইয়ে একটা পুলিশ সার্জেন্ট আগে বাঁশি ফোয়ায়, সাবধান সাবধান সাইড ব্রেক চাট, আবুল তাবুল কইতে থাকে। দেখছেন না সব গাড়ি ব্রেক হয়, শুধুমাত্র একটা গাড়ি চলে। নবীর সাহাবীটা বলেন ভাগবার লোকগুলো সব ব্রেক হলো, শুধু আমার বাঘটা আমাকে নিয়ে মাঝখান দিয়ে চললো। জঙ্গলাটা পার করে দিয়ে বলছে আমার লেজটা ছেড়ে দাও নবীর গোলাম গো, বয়নাই নবীর গোলামকে কেউ হাত দিবে না, এই পথটা দিয়ে যাইবা, যাইয়া দেখবা সোনার মদিনা। যেই নবীর উম্মত হইলে, যেই আল্লাহর গোলামিতে ঢুকলে, বাঘ ভাল্লুক পর্যন্ত না খাইয়া রাস্তা দেখাইয়া দেয়, বলুন ওই আল্লাহর গোলাম নবীর উম্মত পুরাপুরি ভাবে হওয়া আমাদের দরকার আছে কিনা? শেখ আবু হামজা খুরসানি বলেন আমাকে ভাগ টাইনা টাইনা গর্তের মুখ পর্যন্ত নিয়ে আইছে। কথাটা খেলাছে না? দর্শী তো দর্শী, টানতাছে উপর উড়াইতেছে, দেখি আমার কোনো ভাই আমার কোনো দরুদি কিনা। সায়া দেহে উপরে বাঘ, মোটা মোটা মুস, লাল লাল চোখ, দেখে কল্লা সাই রই দেব নাকি, মরছিলাম নিচে করেই মরতাম, অহন্দি খাইব উপরে বাঘে বাঘে মাথা লড়ায়। কি বোঝায় কি বোঝায়? আমি তোমাকে খাইতে আসি নাই, তোমার গোলামি করতে আসি। যে জায়গায় গেলে বাঘ আপনার গোলামি করতে আইয়ে, এই জায়গায় যাইতে পারলে আমরা শান্তি হবে কিনা বলুন? তারপরে কয়দিন থাকবেন এই দুনিয়াটার মধ্যে? 150 বছর আগের একটা মানুষ নাই, সব কবরে। কবে জানি আমরাও? আল্লাহ শান্তির ফয়সালা করো, সকলে বলুন আমিন। মহব্বত একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি গলায় ধরে রাখছে, বুকে চাপাইয়া ডাইন হাতে সাঁতার কাটতেছে আর ডাকতেছে আল্লাহ গো, তুমি না বলে নিকটে আমার এক বছরের কলিজার টুকরা বাচ্চাটা সহ আমার জীবনটা তুমি তো পারো বাঁচাইতে, যেহেতু তুমি নিকটে। এমনি দেখে একটা বড় কাঠের টুকরা তার সামনে, কাঠের টুকরায় ধরলে ভর করতে পারে, ঢেউ থেমে গেছে, তুফান থেমে গেছে, আল্লাহ জীবনটা বুঝি বাঁচলো, আমার বাবাকেও তুমি বাঁচাইলা। একটু পরে দেখে নদীর মধ্যে সাগরের মধ্যে একটা লম্পট যুবক ওই মহিলাটার খারাপ উদ্দেশ্যে মহিলাটার দিকে সাঁতার কাইতে আসতেছে। কাছাকাছি আসলে মহিলাটা ডাকতেছে আল্লাহ তুমি না আমার নিকটে? ওই যুবকটার উদ্দেশ্য ভালো দেখা যায় না, আমার ইজ্জতের গাঁঠুরি বানায়া তোমার কুদরতি হাতে দিলাম নাও। কিন্তু যুবকটা তো আসতেই আছে, আবার ডাক দিছে প্রভু গো এখানে কেউ নাই, তুমি কি আমার ইজ্জতের হেফাজত করবা না? তুমি না আমার নিকটে? আমার ইজ্জত তোমার হাতে দিলাম।
কিন্তু যুবকটা কাছে আয়েশাই পড়ছে। আবার ডাকে আল্লাহ, এই শেষ ডাক, আর তোমাকে ডাকবো না।